একের পর এক চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে ভেড়িয়া ছবির নির্মাতাদের। গতকালই সকল চরিত্রকে নিয়ে একসঙ্গে একটি পোস্টার প্রকাশ্যে আসে। সম্প্রতি অভিনেত্রী কৃতি সানানের প্রথম লুক প্রকাশ্যে এসেছে। হরর ঘরানার ভেড়িয়া ছবিতে ওয়্যারউলফের চরিত্রে দেখা যাবে বরুণকে। ভেড়িয়া ছবি ডাক্তারের ভূমিকায় দেখা যাবে কৃতি সানানকে। ছোট চুলে দেখা মিলল অভিনেত্রীর। কৃতির হাতে দেখা গেল বন্দুক আকৃতির ইঞ্জেকশন। ছবি দেখে মনে করা হচ্ছে যে ওয়্যারউলফের চিকিৎসা করতে তৈরি তিনি। চরিত্রের নাম ডাক্তার অনিকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বরুণ ধবনের নতুন লুক পোস্টার। চাঁদের আলোয় শিহরণ জাগানো লুকে দেখা গেল বরুণকে। ছবিতে দেখা মেলে বাকি চরিত্রদের। দেখা গেল কৃতি সানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কবর, দীপক ডোবরিয়ার, সকলের সামনে বরুণ ধবন। এক ঝলকে গা ছমছম করে উঠতে পারে। এদিন ছবির ট্রেলার মুক্তির কথাও ঘোষণা করেন অভিনেতা। সম্প্রতি মুক্তি পাচ্ছে বরুণ ধবনের ভেড়িয়া ছবির ট্রেলার। ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, এবার জঙ্গলে কাণ্ড হবে, ভেড়িয়া ট্রেলার গর্জে উঠবে। ভেড়িয়া ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটি শুটিংও করা হয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির টিজার, যা শেয়ার করেছেন বরুণ নিজেই। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।